মর্নিং এভরিবডি সোনার কথা ও কবিতাতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসেছি হচ্ছে ঝালংয়ে, আর ঝালংয়ে যেখানে আছি ঠিক এরকম একটা জায়গায় আছি। এইটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে তার মানে ব্যাক সাইড, যেখান দিয়ে কিনা এইভাবে মানে নদী বয়ে যাচ্ছে। যে ভালো লাগছে সেটা তো আর বলে বোঝানো যাবে না, ভীষণ মজা ভীষণ আনন্দ। এবার আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট করব, তারপর আমরা কোথায় যাচ্ছি দেখছি, একটা প্ল্যান করতে হবে। এখনও কোনো প্ল্যান হয়নি, একটা প্ল্যান করি তারপর আমরা বেরিয়ে পড়ব কোথাও একটু ঘুরু ঘুরুর উদ্দেশ্যে। তাহলে থাকো আমার সাথে। এর আগে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এরকম একটা পরিবেশে কিন্তু আগে কখনো থাকিনি। যাই হোক, ব্রেকফাস্টে বলেই দিয়েছিলাম যে আমরা একটু আলু চচ্চড়ি নেব, কারণ আদতেই আমরা বাঙালি আর মুড়ি ছাড়া আমাদের দিন কাটে না, তাই মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খাবো। তাই জন্য বলে রেখেছিলাম আলু চচ্চড়ি বানিয়ে দিতে, আর মুড়ি তো আমরা বেঁধেই নিয়ে এসেছি। মুড়ি আমরা বেঁধে এনেছিলাম, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন খেয়ে ফেলেছি কাল আর পরশু ব্রেকফাস্টে, মনের মতো ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম একটু নদীর ধারে। এটা কিন্তু হচ্ছে ঝালং নদী। এই নদীটাই নিচে গিয়ে জল ঢাকার সাথে মিশে যাচ্ছে। নদীর জলের যে এইরকম আওয়াজ হয় আমি ফার্স্ট টাইম সেটা অনুভব করলাম এত কাছ থেকে। আমরা বেরোলাম, এখন আমরা যাব হচ্ছে একটা ভিউ পয়েন্টের দিকে, বা অন্য কোথাও যেতে পারি, এখনো প্ল্যানটা সেভাবে ফিক্সড হয়নি। দেখি গিয়ে একটু ড্রাইভার দাদার সাথে কথা বলে, লোকাল মানুষের সাথে কথা বলে আমরা যাব। দুটো পয়েন্ট আছে এখানে শুনেছি, কোনটা আগে যাবো তো বুঝতে পারছি না, দেখা যাক। এখন বেরিয়ে পড়েছি তো সাজুগুজু করে একদম, দুজনেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেম সেম। আর এই যে কুলকুল করে বয়ে যাচ্ছে নদী, একদম অসাধারণ একটা ফিলিংস, হানিমুনের জন্য পারফেক্ট পারফেক্ট একদম। হ্যাঁ, মানে কম বাজেটে খুবই ভালো একটা জায়গা সেটাই। লোকেশনটা শুধু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই হচ্ছে লোকেশন যেখানে আমরা আছি আর কি। ওই ওই দিকের কটেজ হলোতে আর কি আছি আমরা। আছি আমরা টোডে টোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। টোডেতে কি আছে গো, ভিউ পয়েন্ট টোডে? তাহলে ঠান্ডা গ্রাম, একটা গ্রাম, ঠান্ডা ঠান্ডা জায়গা। এই যে এই ছেলেটা হচ্ছে গাড়িতে উঠেই জল পিপাসা পায়, খিদে পায়, তারপরে টয়লেট পায়, তারপরে কি কি যে হয় ওর ওই জানে। একটা অ্যানিমেল দেখতে পেলো না, অ্যানিমেল দেখতে ফোনে ট্রাই করছি, জল খাবো একটু দিচ্ছি। লোকাল মানুষজনের থেকে জানলাম যে টোডে হচ্ছে একটা ছোট্ট ভিলেজ, সেখানে হালকা ঠান্ডা আছে যেটা কিনা ঝালংয়ে একেবারেই নেই। তাই জন্য আমরা টোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং শুনেও নিয়েছিলাম যে জার্নিটা ভীষণ সুন্দর। আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে দুই ধার সবুজ, মানে এত ভালো লাগে না পাহাড়ের বুকে গাড়ি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে। আর যেহেতু একেবারেই ভিড় নেই এখানে এখন, মানে বেশি ট্যুরিস্টের আসা যাওয়া কিন্তু এই মুহূর্তে নেই, সেটা খানিকটা বর্ষার কারণেও হতে পারে, কারণ বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই আসছে আর যাচ্ছে। জার্নিটা অসাধারণ।
অনেকক্ষণ ধরে শুনছি আমরা টোডে আর 10 মিনিট, টোডে 15 মিনিট, কেউ বললো আধা ঘন্টা, এখনো পৌঁছাচ্ছি না আমরা। তবে বিশেষ কিছু নেই, মানে একটা গ্রাম আছে ওখান থেকে ভিউ পয়েন্ট, এই যে আর কতক্ষণের মধ্যে পৌঁছাবো দেখা যাক। আমরা চলে এসেছি আসছে দারুণ জায়গাটা, অসাধারণ অসাধারণ, দারুণ জঙ্গল নদী আমরা, কি দারুণ, মানে কি অসাধারণ জায়গাটা, জাস্ট মুখে বলে বর্ণনা করা যাবে না, এত সুন্দর জায়গা। ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই যে ঝর্ণা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গানটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের গলায় সুর নেই, কিছুই নেই, তাও আমরা আনন্দে গাইছি, আনন্দে প্রাণ খুলে গাইছি। মনের মতো মানুষের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। এই যে গলায় সুর থাকুক বা না থাকুক, তাল ছন্দ লয় সব কেটে যাক, মনের আনন্দে একটু গান তো গাওয়া গেল। আর এখানে কিন্তু ক্যারামটা রাখাই ছিল, আর সেই ক্যারামেই এখন বাবা ছেলে জোরদার খেলা শুরু করেছে, আর আমরা সেই ফাঁকে কিন্তু একটু চা খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলা বলি, সমুদ্র আমার খুব পছন্দের জায়গা, কিন্তু বিয়ের পর যে মানুষটার সাথে সংসার শুরু করেছি সেই মানুষটা ঘুরতে ভীষণ ভালোবাসে, আর পাহাড় আর জঙ্গল হলো তার সব থেকে প্রিয় জায়গা। তাই তার সাথেও আমিও যেন ইদানিং জঙ্গল আর পাহাড়কে ভালোবাসতে শুরু করেছি। তার মানে কিন্তু এটা কখনোই না যে সমুদ্রকে ভুলতে বসেছি, সমুদ্রের সাথে প্রেম কিন্তু আমার আগের মতোই আছে, কিন্তু পাহাড়কে যেন দিনে দিনে নতুন করে চিনতে শিখছি। ঠিক যেমন এবারে বর্ষায় পাহাড় দেখে অন্যরকম ভালো লাগা মনের মধ্যে কাজ করছে। চলো এবার লাঞ্চ করতে হবে। আমাদের কিন্তু সকলের ভীষণ খিদে পেয়েছে, আর মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, চিকেনের ঝোল, আলু পটলের তরকারি আর আলু ভাজা। খাবারগুলো দেখেই মনে হচ্ছিল বেশ ভালো হবে। কেমন রে রান্নাবাড়ি, হ্যাঁ খাচ্ছিস?
ভালো আছিস? ডাক্তার বাবু খাচ্ছেন। আসলেই মায়েদের যেটা হয় আর কি, বাচ্চাকে খাইয়ে তারপর সবার শেষে খেতে হয়। আর তোজো এখনও নিজে ঠিকভাবে খেতে পারে না, তাই ওকে খাইয়ে আমি খেতে বসেছি। খাবার কিন্তু সত্যি খুব টেস্টফুল ছিল। এটা কিন্তু রিভারসাইড কটেজের ভিতরে, এইভাবে রাস্তাটা চলে যাচ্ছে নদীর পাশ ধরে আর ডান দিকে কটেজগুলো। এই রাস্তাটা অনেকটা ভেতরে গেছে, আমরা একেবারে শেষের দিকে আছি। আর এখানেই আমরা ডিসিশন নিলাম যে আমরা আর কোথাও যাব না, নদীর জলে মাতামাতি করে বাকি সময়টুকু কাটিয়ে দেব। ভিডিও করলাম, এখানে যিনি রান্না করেন তিনি আমাদেরকে বললেন যে এই নদীতে হরকা বান আসে, হঠাৎ করেই জল আসে এবং প্রচণ্ড জলের স্রোত বেড়ে যায়। তাই প্রচণ্ড ভয় লাগছিল আমার, তাও খুব মানে রিস্ক নিয়েই আমি শুভর কাছে গিয়ে উঠে একটু ছবি তুলতে চাইলাম। আর ওদিকে তোজো প্রচণ্ড বায়না করছে আমাদের কাছে আসার জন্য, আর আমার ভয় লাগছে যদি পড়ে যাই তাহলে একটা সমস্যা, মানে ভীষণ বড় সমস্যা হয়ে যাবে, কারণ এখান থেকে হয়তো উঠতেই পারবো না। আমি পড়িনি, কিন্তু শুভ এই যেখানে বসে আছে এখান থেকে নামার সময় কতটা গভীরতা বুঝতে না পেরে কিন্তু পড়ে গেছিল, এবং ভগবানের অশেষ কৃপায় ওকে আমরা ওখান থেকে উঠালাম। আমার যেটা ভয় লাগছিল যে হরহর করে যদি জল নামতে শুরু করে তাহলে কী যে হতে পারে সেটা হয়তো সেভাবে প্রকাশই করতে পারবো না। জলটা বরফের থেকেও বেশি ঠান্ডা ছিল, তাই আমরা কেউ চান করলাম না। তোজোর বাবা চেষ্টা করছিল চান করার, কিন্তু ঠিক সেই সময়ই এখানে আসলো হচ্ছে হরকা বান, এবং আমরা কিন্তু সবাই ইমিডিয়েটলি এখান থেকে উঠে পড়লাম। কিভাবে জল বেড়ে গেল দেখো, হরকা দেখেই বলে হরকা বান। ওইখানটায় আমরা ছিলাম, পুরো পুরো পাথরটা ডুবে গেল, দুটো পাথরই হঠাৎ করে। আমরা চান করতে এসেছিলাম কিন্তু চান হলো না আমাদের, কি অবস্থা! তোজো ভয় পেয়ে গেছে। এলো বাপরে, চলো চলো চলো। চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। এত জলের স্রোত, শুভশ্রী আবার তার মধ্যে একটু পড়ে গেল, খুব ভয় লাগছিল বাবারে। কেমন লেবু ঝুলছে, তোমার এই ড্রেস জামার কালারটা এতে এত ভালো আসছে দেখো, চারদিক সবুজ। গাড়ি আসছে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা। রাস্তায় আমরা লালু আর ভুলুকে পেয়ে গেলাম, বল। লোকের পিছনে লাগাটা তোজোর একটা পেশায় দাঁড়িয়ে গেছে। খোলা আছে, হয়তো আমাদের অ্যালাউ করবে না হতে পারে। বলো কি, ঝালংয়ে যেখানে ছিলাম সেখানে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এই মনেস্ট্রিটা দেখতে পেলাম। মনেস্ট্রির ভেতরে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে বাইরে থেকে লক করা ছিল, আর ভিতরেও কাউকে সেভাবে দেখতে পেলাম না, তাই জন্য মনেস্ট্রিটা বাইরে থেকে দেখেই স্বাদ মিটিয়ে নিলাম।
এখানে তো একটা কথা বলতেই হয় যে আমরা যেখানে থাকি মানে সেখানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে শুধু গাড়ির আওয়াজই কানে আসে, আর এখানে প্রকৃতির যে একটা নিজস্ব সাউন্ড আছে সেটাকে কিন্তু আমরা ফিল করতে পাচ্ছিলাম। যেমন বিভিন্ন রকম পাখির ডাক, জন্তুর ডাক কানে আসছিল, তারপর একটা কোথাও দিয়ে জল বয়ে যাচ্ছে তার আওয়াজ কানে আসছিল। খানিকটা এগিয়ে বুঝতে পারলাম যে এই ব্রিজটার নিচ দিয়েই কুলকুল করে বয়ে যাচ্ছে জল, আর নিস্তব্ধতার না একটা নিজস্ব ভাষা আছে যেটা পাহাড়ের বুকে হাঁটতে হাঁটতে খুব বেশি করে অনুভব করা যায়। শহরের বুকে যখন থাকি তখন মন্দিরে ঘণ্টা বাজলেও গাড়ির আওয়াজ সেই ঘণ্টার আওয়াজকে চাপা দেয়, কিন্তু এখানে দূরে কোথাও ঘণ্টা বাজছে সেটাও কানে এসে পৌঁছাচ্ছে। তাই আমরা সবাই কিন্তু চুটিয়ে উপভোগ করছি পাহাড়ের বুকে নিজেদের। তোজো কিভাবে অত্যাচার চালাচ্ছে, কোল থেকে নামছে না। আমরা এখন চলে যাচ্ছি ওই গভীর ঘন জঙ্গলের ভিতর। ডাক্তারবাবুটা হাসুন, কি মিষ্টি হাসি। কেমন কেসা লাগা মেরা মজাক, ওরা অত্যাচার করছিস কেন ওর উপর? মানুষজন সেভাবে নেই বললেই চলে, পুরো সবুজে সবুজ চারদিক। মানে আমরা বেরিয়েছি হচ্ছে গ্রামের রাস্তায়, রাস্তা ধরে অনেকটা চলে এসেছি। মানে তোজো তো এখন বলছে বাড়ি চলো বাড়ি চলো, মানে ফিরে যেতে বেশ একটু কষ্টই হবে। যাই হোক, ভীষণ ভালো লাগছে, দারুণ দারুণ ভালো লাগছে। এত সবুজ আমরা কোথায় পাই আমাদের ওখানে, এত সবুজ আমরা তো এত সবুজ দেখি না। আমি বাংলায় গান গাই আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এইরকম পরিবেশ দেখলেই না কীরকম যেন পাগল পাগল লাগে, আর মুখ দিয়ে অটোমেটিক্যালি গান বেরিয়ে যায়। যাক, এখন ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা কিন্তু ফিরছি আমাদের রুমের উদ্দেশ্যেই। সন্ধে হব, আর খানিকক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। এবার আমরা ঘরে গিয়ে কোচকাজ করব, কারণ আগামীকাল কিন্তু আমরা শিলিগুড়ি ফিরে যাব। তাহলে চলো দেখো আর সঙ্গে থাকো। দেখো, চোখের থেকেও যেন ছবিটা ভালো আছে, ভালো আছে। টায়ার্ড, আমরা সারাদিন ঘুরে ঘাড়ে নদীতে চান টান করে প্রচন্ড টায়ার্ড। এখন বাজছে হচ্ছে 9টা, আমরা কিন্তু ডিনার করতে যাচ্ছি। আমি প্রথমেই বলেছি যে WBFDC-র সাইট থেকে অনলাইনে বুকিং করে আমরা এখানে এসেছি। তাই তোমরা যারা আসতে চাও WBFDC এই সাইটে গিয়ে এখানে আসার জন্য বুকিং করতেই পারো। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে যেহেতু একজন বাঙালি দিদি রান্না করছেন, খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু ভীষণই সুন্দর। আজ মেনুতে ছিল ভাত, মসুর ডাল, আলু ভেন্ডির তরকারি, আলু ভাজা, আর ওই যে ডিমের ঝোল। ডিনার কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টস করে দেবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আর সবাইকে বলবো যে অবশ্যই একবার ঝালং রিভার ক্যাম্পে এসে ঘুরে যান, দারুণ জায়গাটা।